नमस्कार সকলকে পুনৰবাৰ স্বাগত জনাইছো আমাৰ এডুকেশ্বন ইউটিউব চেনেল ইউনিক সায়েন্স টিউটৰিয়েল লৈ। ইতিমধ্যে আমি ডিছকাছ কৰি আছো কাৰেণ্ট ইলেক্ট্ৰিচিটি চেপ্টাৰটোৰ ওপৰত, আৰু আজি মই এটা নতুন টপিক লৈ আহিছোঁ, দেট ইজ টেম্পাৰেচাৰ কোফিচিয়েণ্ট অফ ৰেজিষ্টিভিটি। চ' ইয়াৰ আগতে আমি টেম্পাৰেচাৰ ডিপেণ্ডেঞ্চ অফ ৰেজিষ্টিভিটি বা ইফেক্ট অফ টেম্পাৰেচাৰ অন ৰেজিষ্টিভিটি টপিকটো বিষয়ে ডিছকাছ কৰিছিলোঁ। চ' যিসকলে সেই ভিডিঅ'টো চোৱা নাই কাইণ্ডলি চাই ল'ব, আজি ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত মই ভিডিঅ'টোৰ লিংকটো দি ৰাখিছোঁ। আৰু তাৰোপৰি যিসকলে আমাৰ থিয়ৰী পাৰ্টটোৰ আগৰ পাৰ্টকেইটা চোৱা নাই, তোমালোকে প্লে'লিষ্টত গৈ চাব পাৰিবা, আৰু কোনো ধৰণে যদি ডাউট থাকে আমাক কমেণ্ট কৰি জনাবা। চ' আহা আমি ষ্টাৰ্ট কৰোঁ নতুন টপিক, দেট ইজ টেম্পাৰেচাৰ কোফিচিয়েণ্ট অফ ৰেজিষ্টিভিটি। আৰু আমি কিছুমান কিতাপত আমি কি বুলি কওঁ যে কোফিচিয়েণ্ট অফ থাৰ্মেল ৰেজিষ্টিভিটি বুলিও আমি পাওঁ, বা কিছুমান কিতাপত কোফিচিয়েণ্ট অফ থাৰ্মেল ৰেজিষ্টেঞ্চ বুলিও আমি পাওঁ। ঠিক আছে, চ' অলৰেডি আমি ৰেজিষ্টিভিটি পঢ়াৰ আগত এটা ৰিলেশ্যন সদায় প্ৰত্যেক মাহতে মনত ৰাখোঁ যে আৰ ইজ ইকুৱেল টু কি আছিলে, ৰ' এল বাই এ। আৰু ইন টাৰ্মছ অফ ৰিলেক্সেশ্যন টাইম এণ্ড নাম্বাৰ ডেট যেতিয়া সদায় কি ৰ' আৰ ইজ ইকুৱেল টু কি এন এল এম এল এন ই স্কুৱাৰ টাউ এ, হয়নে? য'ত নেকি ৰ' ৰেজিষ্টিভিটি কি আছিলে, এম বাই এন ই স্কুৱাৰ টাউ। ক্লিয়াৰ? ঠিক আছে, চ' আমি আজি কি ডিছকাছ কৰিব আহিছোঁ, টেম্পাৰেচাৰ কোফিচিয়েণ্ট অফ ৰেজিষ্টিভিটি। এতিয়া কি হ'ব সেই ক্ষেত্ৰত, আমি অলৰেডি পাইছিলোঁ যে ইয়াৰ ক্ষেত্ৰত কি ৰ' আৰু ৰিলেক্সেশ্যন টাইম ইনভাৰ্চলি প্ৰপৰ্চনেল, হয়নে? আৰু নাম্বাৰ ডেঞ্চিটি কি আছিলে, নাম্বাৰ ডেঞ্চিটি যেতিয়া বাঢ়ি যায় ৰেজিষ্টিভিটিটো কি আছিলে, কমি আহিছিলে, হয়নে? এতিয়া আমি কি কৈছোঁ, এতিয়া যেতিয়া টেম্পাৰেচাৰ চেঞ্জ হয়, টেম্পাৰেচাৰ কোফিচিয়েণ্ট অফ ৰেজিষ্টিভিটি ক্ষেত্ৰত, যেতিয়া আমি টেম্পাৰেচাৰ দুটা টেম্পাৰেচাৰ আমি কনচিডাৰ কৰোঁ, ছাপ'জ কি কৈছোঁ, এট টেম্পাৰেচাৰ টি ওৱান ইজ ইকুৱেল টু মই জিৰ' ডিগ্ৰী চেণ্টিগ্ৰেড কনচিডাৰ কৰিছোঁ, এণ্ড টি টু ডিফাৰেণ্ট টেম্পাৰেচাৰ থিটা ডিগ্ৰী চেণ্টিগ্ৰেড বুলি কনচিডাৰ কৰিছোঁ। ঠিক আছে, এতিয়া ৱেন টেম্পাৰেচাৰ ইনক্ৰিজেছ, টেম্পাৰেচাৰ যেতিয়া ইনক্ৰিজেছ হৈছে, ৰেজিষ্টিভিটি কি হৈছে, ৱেন টেম্পাৰেচাৰ ইনক্ৰিজেছ ৰেজিষ্টিভিটি অলছ' চেঞ্জেছ বা ইনক্ৰিজেছ। অ'কে, এতিয়া সেই চেঞ্জেছ যেতিয়া হৈছে ক'ৰ পৰা হৈছে, আমি ছাপ'জ কনচিডাৰ কৰিছোঁ ৰ' নটৰ পৰা ৰ'লৈকে ই চেঞ্জ হৈছে। অ'কে, এতিয়া নাও কি আছে, আমি যোনটো চেঞ্জ ইন ৰ' কনচিডাৰ কৰিছোঁ, নাও এই চেঞ্জ ইন ৰ'টো, চেঞ্জ ইন ৰেজিষ্টিভিটি, চেঞ্জ ইন ৰ' ক্ষেত্ৰত দেট ইজ কি, এই চেঞ্জ ইন ৰ'টো কিহৰ কিহৰ ওপৰত ডিপেণ্ড কৰে, চেঞ্জ ইন ৰ' মানে কি, ডি অফ ৰ' বুলি আমি কনচিডাৰ কৰোঁ। সেই ডি অফ ৰ' ইজ সদায় কি হয়, ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু কি, চেঞ্জ ইন টেম্পাৰেচাৰ। মই ইয়াত টেম্পাৰেচাৰ মই ডিফাৰেঞ্চটো কি কনচিডাৰ কৰিছোঁ, এটা টি টু এটা টি ওৱান। মই ছাপ'জ সেইটো কি টেম্পাৰেচাৰ ৰিলেটেড যদি লওঁ, ডি অফ টি বুলি ল'ব পাৰোঁ, বা মই থিটা টাৰ্মছত ল'লে কি, ডি অফ থিটা বুলি কনচিডাৰ কৰিম। নাও এগেইন, দিছ চেঞ্জ ইন ৰেজিষ্টিভিটি ইজ অলছ' হোৱাট, ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু দ্য হোৱাট, ইনিচিয়েল ৰেজিষ্টিভিটি অফ দ্য কণ্ডাক্টৰ। মানে কি ক'ব বিচাৰিছে, চ' ডি অফ ৰ' ইজ হোৱাট, এগেইন ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু হোৱাট, ইনিচিয়েল ৰেজিষ্টিভিটি অফ দ্য কণ্ডাক্টৰ। চ' এই দুটা যদি আমি কম্বাইন কৰি লিখোঁ, আমি কি লিখিব পাৰিম, যে ডি অফ ৰ' ইজ হোৱাট, ইজ নাথিং বাট দ্য ৰ' ডি অফ থিটা, পাৰিমনে? সেই ক্ষেত্ৰত যদি মই এটা কি কৰোঁ, দিছ ইজ প্ৰপৰ্চনেল, সেই ক্ষেত্ৰত যদি মই এটা কি হ'ল কনষ্টেণ্ট ইউজ কৰোঁ, দেট ইজ কি আলফা লৈছোঁ মই, সেই আলফা ল'লে কি হ'ব, আলফা ৰ' ডি অফ থিটা। চ' আমি কি পালোঁ, ডি ৰ' ইজ ইকুৱেল টু আলফা, ইনিচিয়েল বুলি কৈছিলে, এইটো ইনিচিয়েল বুলি ক'লে আমাৰ এইটো কি হ'ব, ৰ' নোট লৈছিলোঁ। চ' এইটো ৰ' নোট, এইটো কি ৰ' নোট। চ' আমি কি পালোঁ তেতিয়াহ'লে, ডি ৰ' ইজ ইকুৱেল টু আলফা ৰ' নোট ডি থিটা। চ' দিছ আলফা ইজ কল হোৱাট, টেম্পাৰেচাৰ কোফিচিয়েণ্ট অফ ৰেজিষ্টিভিটি, অৰ কি কৈছোঁ, টেম্পাৰেচাৰ কোফিচিয়েণ্ট অফ ৰেজিষ্টিভিটি, বা কি কৈছে, কোফিচিয়েণ্ট অফ থাৰ্মেল ৰেজিষ্টিভিটি। অ'কে, নাও কি কৈছে চোৱা, এতিয়া আমি কি কৈছিলোঁ যে টেম্পাৰেচাৰ আমি চেঞ্জ কৰিছিলোঁ, নাও এজ দ্য টেম্পাৰেচাৰ ইজ চেঞ্জেছ ফ্ৰম কি, টি ওৱানৰ পৰা টি টু। অ'কে, টেম্পাৰেচাৰ চেঞ্জেছ ফ্ৰম টি ওৱান টু টি টু, চ' ৰেজিষ্টিভিটি কি হৈছে, অলছ' চেঞ্জেছ ফ্ৰম হোৱাট, ৰ' নট টু ৰ', হয়নে? চ' আমি কি কৈছোঁ, এই যোনটো ইকুৱেশ্যন কনচিডাৰ কৰিছোঁ, ছাপ'জ মই ইকুৱেশ্যনটো কি লৈছোঁ, ইকুৱেশ্যন ওৱান, চ' সেই ইকুৱেশ্যনটো আমি কৈছোঁ ইণ্টিগ্ৰেটিং কৰিছোঁ উইদিন দ্য লিমিট অফ কি, ৰ' নট টু ৰ' এণ্ড টেম্পাৰেচাৰ টি ওৱান টু টি টু। সেই ক্ষেত্ৰত মই যদি লিখোঁ ইকুৱেশ্যন ওৱানটো ইণ্টিগ্ৰেট কৰিলে কি হ'ব, দিছ ওৱান, এইটো কি আছিলে, ৰ' নটৰ পৰা ৰ', দিছ ইজ ইকুৱেল টু আলফা ৰ' নট ডি থিটা, ইণ্টিগ্ৰেশ্যন ইজ ফ্ৰম হোৱাট, থিটা টেম্পাৰেচাৰ টি ওৱান ইজ ইকুৱেল টু, এইটো কি, জিৰ'ৰ পৰা থিটা ডিগ্ৰী, টি ওৱানৰ পৰা টি টু, থিটা টাৰ্মছত লিখাৰ কাৰণে মই থিটা টাৰ্মছত লিখি দিছোঁ। ক্লিয়াৰ? চ' ইণ্টিগ্ৰেশ্যন অফ জিৰ' কি হয়, ৰ', তাক মই প্ৰথম কি হ'ব, আপাৰ লিমিট, এইটো কি, লোৱাৰ লিমিট,
ইয়াত আলফা ইজ আমি কনস্ট্যান্ট বুলি কনসিডার করা হয়, কিন্তু একচুয়ালি এই আলফাটো কি হয় টেম্পারেচার উপর ই ডিপেন্ড করে, কিন্তু আমার নর্মালি ইয়াক এজ এ কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করেছে। সো আমি কিছু এজ এ কনস্ট্যান্ট হলে এটা কি লিখো বাইরে লিখিলাম, বাইরে উলিয়ালে কি হব ইন্টিগ্রেশন অফ কি থাকবে ডি অফ থিটা জিরো কি থিটা, সো কি থাকলে আলফা রোনত ইন্টিগ্রেশন দিছে কি থিটা, সো জিরোটো কি থিটা। মই এটা যদি লিমিট পুট করে দিও কি হব, ইয়াত লিমিট করলে কি হব আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, ই আলফা থাকলে রোনত ইয়াত কি হব এগেন থিটা মাইনাস কি জিরো হয়নে। সো আমি কি পালো ফাইনাল এক্সপ্রেশন রো মাইনাস রোনত হয়নে আলফা ইন্টু রোনত ইন্টু কি থিটা হয়নে কি পালো। সো রো ইয়ারপা মানে যদি এটি ইফালে লো যাও কি লিখে পাম রো ইজ ইকুয়াল টু রোনত প্লাস আলফা রোনত থিটা পারিম নে, এটা যদি মই কমন লৈ লিখো রোনত কি লিখে পাম ওয়ান প্লাস আলফা ইন্টু থিটা, সো দিস রো ইজ ইকুয়াল টু কি পালো মই রোনত ইন্টু ওয়ান প্লাস আলফা থিটা। সো দিস এক্সপ্রেশন, সো দিস এক্সপ্রেশন ইজ কল সিম্পলি হোয়াট রেজিস্টিভিটি এক্সপ্রেশন ইন টার্মস অফ কেতিয়া যেটা আমি টেম্পারেচার কোফিসিয়েন্টত লিখো, ঠিক আছে ওকে। এটা মই যদি এই কোয়েশনটোর পৰা কনসিডার করো, সাপোজ তোমাক মই ইয়ার পৰা যদি কনসিডার করো, এটা মই ইকুয়েশন টু ধরছো আর এটা ইকুয়েশন থ্রি, মই আকৌ ইকুয়েশন টুর পৰা যদি মই আলফা ভ্যালুটো উলিয়াও, মই যেহেতু থার্মেল কোফিসিয়েন্ট থার্মেল রেজিস্টিভিটি কৈছো, সো আলফা ভ্যালুটো যদি মই ইয়ার পৰা উলিয়াও কি হব রো মাইনাস রো নট বাই কি রো নট ইন্টু থিটা। সো এক্ষেত্রে রেজিস্টিভিটি কি হব, এই রেজিস্টিভিটি তলত আমার রেজিস্টিভিটি আছে, তার মধ্যে কি হব এটা ক্যান্সেল আউট গুছি গেলে থাকিব কি ইয়ার যেটা মই ইউনিট কনসিডার করো ইউনিট অফ আলফা কনসিডার করো কি হব তাহলে এই ডিগ্রি আছে তো মানে টেম্পারেচার না জানো, সো কি হব পার ডিগ্রি সেন্টিগ্রেড নহলে কি হব কেলভিনত থাকলে কি হব পার কেলভিন, সো আমি তাহলে কি লিখিম যে পার ডিগ্রি সেন্টিগ্রেড অর কি লিখিব পারিম পার কেলভিন ইউনিট হয়নে ক্লিয়ার, ঠিক আছে। সো এইটো আমি কি আছিলে তাহলে টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, আর ইন টার্মস অফ যদি মই রেজিস্টেন্সও কনসিডার করবলে যাও এই ইকুয়েশনটো যোনটো আমি কনসিডার করেছিলো এইটো রেজিস্টিভিটি টার্মস আমি ইকুয়েশন নামটো লিখেছিলো, আমি যদি মই ইন টার্মস অফ রেজিস্টেন্স কনসিডার করবলে যাও তাহলে রেজিস্টেন্স ক্ষেত্রে কি হব, সো অলরেডি আমি এটা রিলেশন জানো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ হয়নে। সাপোজ মই কনসিডার করেছো এই এল বাই এ যে কি হয়েছে এজ এ কনস্ট্যান্ট হিসাবে লো, এল বাই এ যদি কনস্ট্যান্ট হয় আর ইজ প্রপোর্শনেল কি হয় রো ডাইরেক্টলি প্রপোর্শনেল, বা এনেকৈ ল'ব পাৰোঁ বা যদি এল ইজ ইকুৱেল টু ওৱান হয় এ ইজ ইকুৱেল টু ওৱান হয় সেই ক্ষেত্ৰত মই আৰ ইজ ইকুৱেল টু কি ল'ব পাৰোঁ ৰ' হয়নে। চ' তেতিয়াহ'লে আৰ ইজ ইকুৱেল টু ৰ' হয় তেতিয়ালে মই তেতিয়াহ'লে এতিয়া যোনটো এক্সপ্ৰেশ্যন পাইছিলোঁ ইন টাৰ্মছ অফ ৰেজিষ্টিভিটি মই যোনটো পাইছিলোঁ ৰ' ইজ ইকুৱেল টু ৰ' নট ইনটু ওৱান প্লাছ কি আলফা থিটা, সেইটো মই ইন টাৰ্মছ অফ যদি ৰেজিষ্টেঞ্চ কনচিডাৰ কৰিবলৈ হৈ যায় কি হ'ব চোৱা তেতিয়াহ'লে কেনেকৈ লিখিব পাৰিম, তেতিয়াহ'লে মই আৰ ইজ ইকুৱেল টু কি লিখিব পাৰিম আৰ নট ইনটু কি ওৱান প্লাছ আলফা থিটা হয়নে। সেই ক্ষেত্রে যোন আর হল আরটুক মানে কি লিখিম যে রেজিস্টেন্স এট টেম্পারেচার কি থিটা আর আর নট ইজ ওয়াট রেজিস্টেন্স এট টেম্পারেচার কি জিরো ডিগ্রি সেলসিয়াস আর থিটা ইজ ওয়াট সিম্পলি চেঞ্জ ইন টেম্পারেচার বা রাইজ ইন টেম্পারেচার ক্লিয়ার। সো তাহলে আমি ইন টার্মস অফ যদি রেজিস্টেন্স কনসিডার করব এক্সপ্রেশনটি কি হব দিস ওয়ান হয়, ইন টার্মস অফ রেজিস্টিভিটি কনসিডার করলে কি হব দিস ওয়ান ক্লিয়ার। সো আমার এই আজি সর টপিক আসে তোমালোকে কোনো ধরনের ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে। বহুত কিতাবত আমার এই ডেরিভেশনটো করা নাথাকে, সো মই এটো করে দিছো ওকে, ঠিক আছে। সো ইয়াতে এটা মনে রাখব নেক্সট আমি ইয়ার উপর এইকেইটা ফর্মুলা যোনকেইটা আমি কনসিডার করছো ইয়ার উপর আমি দুই এটা প্রবলেম করবলে ট্রাই করি যাতে তোমার কনসেপ্টটো ক্লিয়ার হয়। সো আজি এই ভিডিওটি ইমানটা সামৰণি মাৰিছো, ইউনিক্স ইনস্টিটিউটৰ পৰা তোমাক ধন্যবাদ জনাইছো।